আপনারা নিশ্চয়ই পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র বা কেভিপি স্কিমের নাম শুনেছেন। আপনি যদি আপনার টাকাকে দ্বিগুণ করাতে চান বা ডবল করতে চান তাহলে এই স্কিমটি অবশ্যই আপনার জন্য। হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, পোস্ট অফিসের এই স্কিমে আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটা ডবল হিসাবে আপনি ম্যাচুরিটি বেনিফিট ফেরত পাবেন, এবং সেটা নিঃসন্দেহে ভারত সরকার দ্বারা 100% গ্যারান্টেড এবং সুরক্ষিত। তাই আপনি যদি এই স্কিমের ফায়দা নিতে চান তবে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যাতে এই স্কিমের সমস্ত নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আপনি জানতে পারেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথমে আমরা জেনে নিব এই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, অর্থাৎ কে কে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন যার বয়স 18 বছর বা তার বেশি। তারা এই স্কিমে সিঙ্গেল অথবা দুজন তিনজন মিলে জয়েন্টও এই অ্যাকাউন্ট খুলতে পারেন। আবার 10 বছর বয়সী মাইনরের নামেও সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা যায়, এবং 10 বছরের কম বয়সী মাইনর হলে তার বিহাফে তার বাবা মা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই সাথে আপনারা যত খুশি সংখ্যক এই অ্যাকাউন্ট খুলতে পারেন, তার কোনো লিমিট নেই। এবং যখন আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করবেন বা অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন তার বিনিময়ে আপনি প্রুফ হিসাবে একটা পাসবুক পাবেন যেখানে আপনার সমস্ত পার্টিকুলারের এন্ট্রি থাকবে। সেই সাথে আপনারা এই কেভিপি স্কিমে নমিনেশনের সুবিধাও পাবেন, এবং সেটা বাধ্যতামূলক। আপনি আপনার পছন্দ মতো যে কাউকে এই স্কিমে আপনি নমিনি রাখতে পারেন। এবার আসি এই স্কিমের লোন ফ্যাসিলিটি সম্পর্কে। আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই কেভিপি স্কিমে ইনভেস্টমেন্টের উপর কোনো রকম লোন ফ্যাসিলিটি পাবেন না, কিন্তু আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করার পরে যে পাসবুক পাবেন সেটাকে আপনারা অ্যাজ এ সিকিউরিটি হিসাবে বা মর্গেজ হিসাবে বিভিন্ন ব্যাংকে বা হাউস ফিনান্স কোম্পানিতে বন্ধক রেখে লোন তুলতে পারবেন। তো এবার আমরা দেখে নিব এই স্কিমের ডিপোজিট লিমিট কী রয়েছে, অর্থাৎ এই স্কিমে আপনারা ন্যূনতম কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম কত টাকা আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আপনারা যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মিনিমাম 1000 টাকা দিয়ে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং 100 টাকার গুণিতকে আপনারা যে কোনো অ্যামাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন, তার কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। সেই সাথে এবার আমরা দেখে নিই এই স্কিমে ইন্টারেস্ট রেট কী রয়েছে। তো বর্তমানে যে ইন্টারেস্ট রেট রয়েছে এই কেইপি স্কিমে সেটা হচ্ছে 7.5%, যেটা ইয়ারলি কম্পাউন্ডেড হয়, এবং এর সমস্ত ইন্টারেস্ট আপনাকে ম্যাচুরিটিতে একমাত্র প্রদান করা হবে, তার আগে নয়। তো এবার আমরা জেনে নিই এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড কী রয়েছে এ সম্পর্কে, অর্থাৎ কতদিনে আপনার এই স্কিমে ইনভেস্টমেন্ট করা টাকাটা ম্যাচুরড হবে। বর্তমানে এই কেভিপি স্কিমের ম্যাচুরিটি পিরিয়ডকে অনেকটা কমিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এর ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 115 মাস, অর্থাৎ 9 বছর 7 মাস। আপনি যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমানে 9 বছর 7 মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে। তো সেই সাথে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার সম্পর্কে। আপনি আপনার কেভিপি অ্যাকাউন্টকে এক পোস্ট অফিস থেকে ভারতবর্ষের অন্য যে কোনো পোস্ট অফিসে ট্রান্সফার করতে পারেন, এমনকি এই অ্যাকাউন্টকে একজনের নাম থেকে অন্য একজন ব্যক্তির নামেও ট্রান্সফার করা সম্ভব, যদিও তা কিছু শর্ত সাপেক্ষে। তো সেগুলো আপনাদের জানিয়ে দিই। তো প্রথম শর্ত হলো ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তাহলে সেই অ্যাকাউন্টটিকে নমিনি বা লিগাল হেয়ারের নামেও ট্রান্সফার করা যায়। কিন্তু যদি অ্যাকাউন্টটি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে একজন অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে পরে অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে অপরজন অ্যাকাউন্ট হোল্ডারের নামে হয়ে যায়। যদি কোনো বিশেষ কারণবশত কোনো কোর্ট মারফত অর্ডার হয় যে এই কেভিপি স্কিমকে অন্য একজন ব্যক্তির নামে ট্রান্সফার করতে হবে, তাহলে সেক্ষেত্রে যে কোনো ব্যক্তির নামে এই অ্যাকাউন্টকে ট্রান্সফার করা সম্ভব। এবার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হলো প্রি ম্যাচুরিটি ক্লোজার বা PMC, অর্থাৎ এই স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং ইনভেস্টমেন্ট করার পরে যদি কখনো আপনার ইমার্জেন্সি কোনো কারণে ফান্ডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটিকে প্রি ম্যাচিওর ক্লোজার করতে পারবেন কি না, অর্থাৎ ম্যাচুরিটির আগে একে বন্ধ করতে পারবেন কি না। তো এর উত্তর অবশ্যই হ্যাঁ, আপনারা এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন। তবে যে কোনো কারণে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে চাইলে আপনাকে 2.5 বছর ওয়েট করতে হবে, তার আগে আপনি প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন না। তবে কিছু বিশেষ শর্তে আপনি যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারবেন। প্রথম শর্ত হলো ডিউ টু ডেথ অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা যায় তাহলে যে কোনো সময় এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে। এবং দ্বিতীয় শর্ত হলো যদি কোনো বিশেষ কারণে কোনো কোর্ট অর্ডার দেয় যে এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে হবে, তাহলেও যে কোনো সময় প্রি ম্যাচুরিটি ক্লোজার করা যেতে পারে। এবং তৃতীয় শর্ত হলো যদি আপনি কেভিপি স্কিমকে বা কেভিপি স্কিমের পাসবুককে আপনারা মর্টগেজ হিসাবে বন্ধক রেখে ব্যাংক বা কোনো ফিনান্স কোম্পানি থেকে লোন নেন এবং সেটা যদি শোধ না করেন, তবে সেই ব্যাংক বা ফিনান্স কোম্পানি চাইলে আপনার এই কেভিপি স্কিমকে যে কোনো সময় প্রি ম্যাচিওর ক্লোজার করাতে পারে। তো এবার আপনাদের সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট সম্পর্কে। অনেকেই জানতে চান যে এই অ্যাকাউন্টে করা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে কি না। তো এর উত্তর না, আপনারা এই স্কিমে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C এর ইনকাম ট্যাক্স বেনিফিট পাবেন না, এবং এই স্কিম থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটাও ট্যাক্সেবল ইন্টারেস্ট হবে। অর্থাৎ আপনার সমস্ত ইনকাম মিলিয়ে যদি আপনি একজন ট্যাক্স পে হন, অর্থাৎ আপনাকে ট্যাক্স ফাইল করতে হয়, তবে সেক্ষেত্রে আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করবেন তখন আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্স অপশনে কেপি স্কিম থেকে পাওয়া ইন্টারেস্টকে আপনাকে দেখাতে হবে। তো সবশেষে আমরা দেখে নিব যে এই স্কিম থেকে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পাবেন। যেহেতু আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি যে এই কেপি স্কিম হলো একটা টাকা ডবল করার স্কিম, অর্থাৎ এখানে আপনি যা ইনভেস্টমেন্ট করবেন তার দ্বিগুণ টাকা আপনি ফেরত পাবেন ম্যাচুরিটি বেনিফিট হিসাবে। তো
তাই ক্যালকুলেট করে দেখানোর মতো বিশেষ কিছু নেই এই স্কিমে। যেমন আপনি যদি 1 লাখ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 2 লাখ টাকা রিটার্ন বেনিফিট পাবেন, যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 10 লাখ টাকা রিটার্ন বেনিফিট পাবেন, আবার যদি আপনি 10 লাখ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 20 লাখ টাকা রিটার্ন বেনিফিট পাবেন। অর্থাৎ যা ইনভেস্টমেন্ট করবেন সেটাই 100% ডবল হিসেবে আপনি ফেরত পাবেন। তো আপনি যদি এই অ্যাকাউন্ট ওপেন করতে চান বা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি ভারতবর্ষের যে কোনো সাব পোস্ট অফিস বা হেড পোস্ট অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, কারণ গ্রামের ব্রাঞ্চ পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট ওপেন করার বা এই স্কিমে ইনভেস্টমেন্ট করার কোনো সুবিধা আপনারা পাবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।